এই যে আমাদের থেকে একটি বৎসর অতিবাহিত হয়ে গেল, 1443 হিজরি আমাদের থেকে গতকাল বিদায় নিয়েছে, আজকের আমাদের থেকে একটা দিন হয়েই গেল যে আমরা 1444 হিজরি পেয়েছি। এই হিজরি সন এটা আবার কি জিনিস, এটা কোথা থেকে সূচনা হয়েছিল, কে বাইর সূচনা করেছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তানার কাছে একটা চিঠি এসেছিল, সেই চিঠিতে লেখা ছিল, হে বাদশাহ ওমর, হে খলিফা ওমর, আপনি একটা কাজ করেন, আপনি যে আমাকে একটা চিঠি দিয়েছেন, হযরত ওমর একটা বাদশাকে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে কেবলমাত্র লেখা ছিল শাবান মাস। সুতরাং এই শাবান মাস লিখেছে, কিন্তু কোন হিজরি সনের শাবান মাস সেটা লেখা ছিল না। তো সে বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পত্র প্রেরণ করে বললেন, আপনি হিজরি সন হিসেব শুরু করে দেন, হিজরি সন বারবি মাস আপনি একটা সিস্টেম চালু করেন, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ একটা দিন দেখে, মানে ঐতিহাসিক একটা দিনকে স্মরণ করে সেই দিন দেখে আপনি একটা কাজ করেন যে হিজরি সন চালু করেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দেখলেন এটাও খুব প্রয়োজন, যেহেতু আমরা মুসলিম, আখিরি জামানার নবীর উম্মত, সমস্ত মানুষ ইংরাজি বাংলা, ইংরাজি কত সাল কোন খ্রিস্টাব্দের সেটা জানার, বাংলা কত সাল মুসলিমরা জানে, কিন্তু আরবি হিজরি সন এখনও মানুষ জানতে পারলো না। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মশওয়ারা করে বললেন, আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই দিন থেকেই তিনি হিজরি সন গণনা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب العالمين صدق الله العظيم সম্মানীয় শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি মহাসম্মানীয় ওলামায়ে কেরামগণ, বিশেষ করে সংখ্যালঘু যুব ফেডারেশন সংগঠনের বিভিন্ন কর্মীবৃন্দ, মেম্বারে অপবিষ্ট বিশিষ্ট ওলামায়ে কেরামগণেরা, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, সর্বপ্রথমে সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে সকলে প্রাণ উজাড় করে মহব্বতে ভক্তি ভরে শুক্রিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই সাইয়েদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতিমুন নাবিন রহমাতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে গোটা কায়নাত কিছুই সৃজন করতেন না, সে রসুলের প্রতি আমরা সকলেই দরুদের নাজরানা পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল কমবেশি আমরা সকলেই অবগত আছি বা শুনেছি, প্রতি বৎসরের ন্যায় এই বিবি রাইট ঘোজারমাঠ মোড়ে পয়লা মুহররম উপলক্ষ করিয়া যে মাহফিল ইন্তেজাম করা হয়, বিগত দুবৎসর ধরে সেটা আমরা করতে পারিনি বিভিন্ন কারণবশত, আল্লাহর খাস রহমত, আল্লাহ তৌফিক দিয়েছেন আবার করতে পেরেছি। আল্লাহ আমাদের এই মাহফিলকে শেষ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মূলত আজকের বিষয় আমরা পহেলা মুহররম,
এটা কেন পালন করব? যেহেতু আমরা মুসলিম, সব থেকে আফসোসের বিষয় এটা যে আমরা দুনিয়ায় চলতে গেলে যতটুকু প্রয়োজন আমরা ইংরাজি বাংলা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখি, তারিখ বোঝার জন্য, সেটা জানার জন্য, কারণ তারিখ দিয়ে মানুষ অনেক কিছু জিনিস তৈরি করে বা সেটা তারিখ জেনেই কাজটা মনে রাখে। সুতরাং বাংলা ইংরাজি তারিখটা জানা আমাদের জন্য ফরজ না, এটা জায়েজ, এটা প্রয়োজন। কিন্তু যেটা আমাদের ফরজে কিফায়া সেটা হলো আরবি মাস, আরবি বৎসর, আরবি দিনসমূহকে আমার আপনাকে জানার বোঝার আবশ্যকীয়। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান সেদিক থেকে আমরা অনেক অনেক পিছিয়ে, একেবারে 95% মানুষ আমরা, এই যে আমাদের থেকে একটি বৎসর অতিবাহিত হয়ে গেল, 1443 হিজরি আমাদের থেকে গতকাল বিদায় নিয়েছে, আজকের আমাদের থেকে একটা দিন হয়েই গেল যে আমরা 1444 হিজরি পেয়েছি। এই হিজরি সন, এটা আবার কি জিনিস? এটা কোথা থেকে সূচনা হয়েছিল? কে বাইর সূচনা করেছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তানার কাছে একটা চিঠি এসেছিল। সেই চিঠিতে লেখা ছিল, হে বাদশাহ ওমর, হে খলিফা ওমর, আপনি একটা কাজ করেন, আপনি যে আমাকে একটা চিঠি দিয়েছেন, হযরত ওমর একটা বাদশাকে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে কেবলমাত্র লেখা ছিল শাবান মাস। সুতরাং এই শাবান মাস লিখেছে, কিন্তু কোন হিজরি সনের শাবান মাস সেটা লেখা ছিল না। তো সে বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পত্র প্রেরণ করে বললেন, আপনি হিজরি সন হিসেব শুরু করে দেন, হিজরি সন বারবি মাস আপনি একটা সিস্টেম চালু করেন, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ একটা দিন দেখে, মানে ঐতিহাসিক একটা দিনকে স্মরণ করে সেই দিন দেখে আপনি একটা কাজ করেন যে হিজরি সন চালু করেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দেখলেন এটাও খুব প্রয়োজন, যেহেতু আমরা মুসলিম, আখিরি জামানার নবীর উম্মত, সমস্ত মানুষ ইংরাজি বাংলা, ইংরাজি কত সাল কোন খ্রিস্টাব্দের সেটা জানার, বাংলা কত সাল মুসলিমরা জানে, কিন্তু আরবি হিজরি সন এখনও মানুষ জানতে পারলো না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মশওয়ারা করে বললেন, আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই দিন থেকেই তিনি হিজরি সন গণনা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সেখান থেকে আজ পর্যন্ত 1444 হিজরিতে আমরা পা দিয়েছি। সুতরাং আল্লাহ রসুল এই হিজরি সন যেদিন থেকে, আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঐতিহাসিক দিনটাকে কেন্দ্র করে সেখান থেকে হিজরি সন তিনি গণনা শুরু করেছিলেন, সেখান থেকে আজ 1444 হিজরিতে আল্লাহ আমাদের পৌঁছে দিয়েছে। মূলত যে আরবি মাস, এই প্রথম যেরকম ইংরাজি পয়লা জানুয়ারি, পয়লা বৈশাখ বাংলায়, তো আরবি 12টা মাসের ভিতরে আজকের পয়লা মুহররম অর্থাৎ বছরের শুরু। এবং এই বছরটা ইংরেজি কি হয়, ডিসেম্বর মাস দিয়ে শেষ হয়, কিন্তু আল্লাহ পাক আরবি মাসকে শেষ করে পবিত্র জিল হজ্জা, জিল হজ মাস দিয়ে, হজের মাস দিয়ে আল্লাহ বছরটা শেষ করেছেন। সুতরাং এই জায়গাটাই আমাদের দুঃখ, আমরা আফসোস করি যে আমরা মুসলমান হয়েছি, আমাদের ইসলামিক কালচার, ইসলামিক নীতি রীতি আমাদের ভিতরে একেবারে উঠে গিয়েছে, যার কারণে আল্লাহ আমাদের কথা শুনছে না, আমাদের দোয়া নিচ্ছে না, আমাদের ডাক আল্লাহ পছন্দ করছে না। কারণ আরবি কোন মাস এখন অনেক মুসলমান জানে না, আরবি কোন দিন কোন মাস চলে, কোন বছর চলছে, কোন হিজরি মুসলমান জানে না। এটার মূল উদ্দেশ্য হলো আমরা, আমার আপনার, আমরা যাতে সমস্ত মুসলিম কওমকে বোঝাতে পারি, জানাতে পারি যে হিজরি সনটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে সাল নূতন বৎসরটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমার আপনার জানার অতি প্রয়োজন আছে। সুতরাং এটা আমরা জানব ইনশাআল্লাহ। সেই জন্য আমি বলবো, আজ থেকে আমরা যারা
ইসলামিক কালচার থেকে দূরে সরে আছি, ইসলামিক থেকে আমরা পিছিয়ে আছি, আমাদের উচিত হবে দুনিয়াবি আমাদের দ্বারাই যতটুকু প্রয়োজন ততটুকু এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস বা ইংরাজি খ্রিস্টাব্দ বাংলা সাল আমাদের জন্য জানাটা ফরজ নাই, এটা জায়েজ করা হয়েছে কেবল চলার জন্য। কিন্তু আমার আপনার যেটা ফরজ সেটা হলো এই আরবি হিজরি সন। ওই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আজ থেকেই যারা আমরা আরবি সম্পর্কে, শরিয়াত সম্পর্কে কোন মাস পড়ে কোন দিন পড়ে যারা আমরা জানি না, আমরা চেষ্টা করব যে আমরা হিজরি সনটাকে মনে রাখব, মহরমের পরে কোন মাস আসবে এবং কোন বছর আসবে এটা আমরা প্রত্যেকে জানার চেষ্টা করব, কারণ এটা আমাদের জন্য জানা ফরজে কিফায়া, সুতরাং এটা আমাদের জানতে হবে। আর বাংলা ইংরাজি মাস জানাটা তো আমাদের জন্য কি জায়েজ, আমাদের জন্য ওটা অপরিহার্য নয়, আমাদের জায়েজ করে দিয়েছে জানতে পারি, কিন্তু এটা হলো আমাদের জন্য ফরজ অপরিহার্য, সুতরাং এটা আমরা মনে রাখব যে আমরা মুসলমান, আমরা কোন মাসে বাস করছি, কোন সময় আমরা আছি এটা আমাদের অবশ্যই জানা দরকার। আল্লাহ আমাদের সকলের বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।